সকাল থেকে একটানা পণ্য ওঠানো হচ্ছে একের পর এক ট্রাকে। টিসিবির ন্যায্য মূল্যের ট্রাক সেল কর্মসূচির এমন 100 ট্রাকে প্রতিদিন পণ্য বিক্রি হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। এটা সরকারের একটা বিগ প্রজেক্ট, আমরা সেই হিসেবে চেষ্টা করতেছি যাতে জনগণ অবশ্যই সেবাটা পরিপূর্ণ পায় আর। প্রতিষ্ঠানটির 50 বছর পূর্তি উপলক্ষে বাড়ানো হয়েছে এবারের ট্রাক সেল বরাদ্দ। চাহিদা বেশি থাকায় প্রতিদিন 700 কেজি তেল বিক্রি করা হচ্ছে, তাছাড়া বেশি বরাদ্দ দেয়া হচ্ছে চিনিও। বাজারের জিনিস দাম, পণ্যর দাম বেশি, এই জন্য আমরা কম পাইতেছি, এই জন্য কিনতেছি। ওই যে দোকানে তো আমরা যে দাম দিয়ে কিনে নেই ওই রকম জিনিসই, ভালো খাওয়া যায়। ডাল পাইতেছি 60 টাকা কেজি, দোকানতে অনেক দিন লাগে 90 টাকা কেজি, আর পেঁয়াজ তো 40 টাকা হয়েছে অনেক এন থেকে 25 টাকা, আর চিনি 5-50 টাকা কেজি কিনি আর এন থেকে দোকানতে 80 টাকা, তাহলে আমরা অনেক আয় আছে। গ্রাহকদের অভিযোগ, টিসিপি পণ্য বিক্রি হচ্ছে খোলা বাজারে। অনেক মহিলারা ওই বোরকা পরে আসে, টাকা দিয়ে তাদের কাছ থেকে মাল নিয়ে তারা আলাদাভাবে রাখি, ওরা এটা অন্য দোকানে আর কি বিক্রি করে। কারা এটা বাল্যমের লোক আসে, এই 12 নম্বরের গাড়ি দিয়ে আইসা এরাই নিয়ে যায়। আবার কেউ মারামারি করে 3-4 বারও নেয়, 5 বারও নেয়, বুঝছেন? আর কেউ পায়ও না এরকম। মনে করেন যে একজন আসে 2 বার নিয়ে যায়, যখন মহিলারা আসে বুদকা পরে আসে তাদেরকে আমরা ঠিকমতো চিনতে পারি না। চাহিদার কারণে পণ্য বরাদ্দ বাড়ানো হচ্ছে জানিয়ে কর্তৃপক্ষ বললেন, টিসিবি পণ্য খোলা বাজারে বিক্রি বন্ধে পুলিশি সহায়তা চাওয়া হয়েছে। একটা চক্র আমাদের প্রতিটা স্পটে গড়ে উঠেছে, একাধিক প্যাকেজ নিয়ে নিচ্ছে, এর কারণে আপনার প্রত্যেকটা স্পটে একটু বাড়তি প্রেশার সৃষ্টি হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা আমরা প্রতি মাসে চেয়ে থাকি এবং সেই মর্মে আমাদের আমরা চিঠি লিখে থাকি এবং প্রতি মাসেই লেখা হয় এটা। প্রতিদিন 400 ট্রাকে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন পয়েন্টে বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যের চিনি, সয়াবিন তেল, ডাল ও পেঁয়াজ। চলবে 27 জানুয়ারি পর্যন্ত। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।